আদালতের আদেশ পালন না করায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনুসকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 16 মার্চ তাকে হাইকোর্টে হাজির হতে হবে। তবে আইনজীবী জানিয়েছেন, ডক্টর ইউনুস এই হাজিরা চাইলে অনলাইনেও দিতে পারবেন। নিজের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের কাজে ফিরিয়ে নিতে আদালত আদেশ দিলেও তা পালন না করায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। কোর্ট বলেছে যে যিনি সারা দুনিয়াতে এই মাইক্রো ক্রেডিটের ইয়ে করে বেড়ান, অ্যাডভোকেসি করে বেড়ান, তিনি আজকে এই কজন শ্রমিককে নিয়ে এই সিচুয়েশান আদালতের আদালত তাদেরকে টার্মিনেট করলো, আদালত তাদেরকে পুনর্নিয়োগের জন্য নির্দেশ দিল, আর ওনারা আদালতের এই নির্দেশটা মান্য করতে পাচ্ছেন না। কোর্ট কিন্তু এতে উষ্মা প্রকাশ করেছেন যে আদালত নির্দেশ দিয়েছে যখন যেখানে তাদেরকে রিইনস্টেট করার, তারা কিন্তু সেটা প্রতিপালন বা তাদের পরিপালন করে নেই আদেশের, আদালতের নির্দেশ অমান্য করেছে, বিধায় আজকে এই রুল হয়েছে।